পানিতে ডুবে মারা গেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে আবুল খায়ের বাড়িতে পুলিশের অভিযানের সময় পালাতে গেলে পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। তবে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, আবুল খায়ের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই আর তার বাড়িতে কোনো অভিযানও চালায়নি পুলিশ। পুলিশ আছে যখন ওই ওর বাড়ি গিরাও করছে, গিরাও করছে হাতেন ডরে, মানে পুলিশের কথা শুনি হবে, 6টা বাজে ঘুম গেছে, ঘুমেতেন হতাতেন উড়ি মাত্র হাতেন দৌড় যেতে লাগে ডোগির ভিতরে হই, হাতেন পানির ভিতরে হই মারা গেছে। পুলিশ সব জায়গায় তৎপরতা আছে, তৎপরতা বৃদ্ধি করছে, বাট স্পেসিফিক আবুল খায়ের বাড়িতে, যেহেতু আবুল খায়ের আমাদের ওয়ান্টেড আসামি না, সাসপেক্ট না, এজেন্ট আসামি না, তাকে ধরতে যাবো কেন, তার বাড়ি যাবো কেন?